নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় আগামীকাল অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু হাজার বাইশ রয়েছে কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যার দিন থেকে ছয় রাশির জাতক জাতিকার ভাগ্য ফিরতে চলেছে তবে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে আপনি যদি সেই নিয়মগুলি পুঙ্খানুপুঙ্খ মানতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন মায়ের কৃপাদৃষ্টি পড়বে আপনার উপর তেমন কোনো কঠিন নিয়ম নয় খুব সহজ নিয়ম আপনি যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে সেই নিয়ম মানতে পারেন তবে দেখবেন আপনাদের ভাগ্য ফিরবে আপনাদের জীবনে যত বড়ই দুঃখ কষ্ট থাক না কেন সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন প্রথমেই আমি আপনাদের কৌশিকী অমাবস্যার সময় জানিয়ে রাখি গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ছাব্বিশে আগস্ট শুক্রবার দুপুর বারোটা এক মিনিট এবং বত্রিশ সেকেন্ডে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি এবং এই কৌশিকী অমাবস্যা তিথি থাকছে সাতাশে আগস্ট শনিবার দুপুর একটা তেইশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত আবার অন্য মতে ছাব্বিশে আগস্ট শুক্রবার দুপুর বারোটা তেইশ মিনিটে শুরু হবে কৌশিকী অমাবস্যা এই তিথি ছাড়বে পরের দিন অর্থাৎ সাতাশে আগস্ট শনিবার দুপুর একটা ছেচল্লিশ মিনিটে এই দিন আপনি অবশ্যই খুব শীঘ্রই সকালে ঘুম থেকে উঠে পড়ুন ঘুম থেকে উঠে অবশ্যই মায়ের নাম নিবেন তারপরে স্নানকার্য সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং এই দিন নিরামিষ আহার খাবেন কোনো আমিষ জাতীয় খাবার খাবেন না এবং এই দিন নারী জাতিকে সম্মান করবেন বয়স্কদের অবশ্যই প্রণাম জানাবেন ভক্তি ও শ্রদ্ধা সহকারে মায়ের পুজোয় অংশগ্রহণ করবেন আপনার জীবনে যাই দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা যাই থাক না কেন মাকে নিজের মতো করে জানাবেন দেখবেন মায়ের কি পায়। সমস্ত কিছু দুঃখ কষ্ট থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন বছরে যতগুলি অমাবস্যা তিথি পড়ে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা কাজেই এই দিন আপনি অবশ্যই মায়ের কবচ তৈরি করতে পারেন মায়ের কবজ ধারণ করতে পারেন আর যদি সম্ভব না হয় তবে এই দিন অবশ্যই মায়ের কবজ তৈরি করুন পরবর্তীতে শুভ দিন দেখে আপনি অবশ্যই সেই কবচটি ধারণ করুন দেখবেন মায়ের কৃপায় আপনার জীবনের সমস্ত দুঃখ দূর হবে সন্তানের কারণে আপনার যে মানসিক দুশ্চিন্তা তা কমবে যারা চাকরি পাচ্ছেন না মায়ের কৃপায় চাকরি পাবেন যাদের বিবাহে বারে বারে বাধা আসছে বিবাহে বাধা দূরীভূত হবে যারা সন্তান প্রাপ্তির কথা চিন্তাভাবনা করছেন কিন্তু সন্তান আসছে না দেখবেন মায়ের যদি দৃষ্টি পড়ে আপনি মা হবেন আপনার সন্তান অবাধ্য পড়াশোনা একদম করছে না দেখবেন মায়ের কবচ ধারণ করান আপনার অবাধ্য সন্তান পড়াশোনা করতে শুরু করবে আপনার সমস্ত কথা শুনবে কিন্তু এই সমস্ত কাজ ঘটবে ধীরে ধীরে এটি কোনো ম্যাজিক নয় রাতারাতি কোনো পরিবর্তন হবে না তবে হ্যাঁ মায়ের যদি অসীম কৃপা পড়ে আপনার উপর তবে রাতারাতি ভাগ্য পরিবর্তন হবে দেখবেন কৌশিকী অমাবস্যার মধ্যরাত থেকে ছয় রাশির জাতক জাতিকার জীবনে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন এই ছয় রাশির জাতক জাতিকাদের ভাগ্যে বড় পরিবর্তন আসবে আর এই সমস্ত কিছু ঘটবে সম্পূর্ণরূপে মায়ের কৃপায় প্রথম যে রাশির উপর মায়ের কৃপাদৃষ্টি পড়তে চলেছে তা হল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কমবে এছাড়াও আপনার এবং আপনার জীবনসাথীর এবং সন্তানের অর্থনৈতিক উন্নতির যোগ দেখতে পাচ্ছি অপ্রত্যাশিতভাবে মেষ রাশির জাতক জাতিকার হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ যারা কর্মহীনতায় ভুগছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো যার উপর মায়ের কৃপাদৃষ্টি পড়তে চলেছে তা হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ আসবে সাংসারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মতবিরোধ থেকে থাকে তা দূর হবে মায়ের কৃপায় দেখবেন বাহন সুখ আসতে চলেছে এছাড়াও মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে মায়ের কাছ থেকে বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন শুধু তাই নয় যাদের কর্ম চলে গিয়েছিল তারা পুনরায় কর্ম পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে পিতার সাহচর্য পাবেন পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে আর এই সমস্ত কিছু ঘটনা ঘটবে সম্পূর্ণরূপে মায়ের কৃপায় তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব যার উপর মায়ের কৃপা দৃষ্টি পড়তে চলেছে তা হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের মায়ের কৃপায় অর্থনৈতিক উন্নতি ঘটবে ব্যবসা ক্ষেত্রে আসবে ধনের জোয়ার এছাড়াও গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি মা যদি আপনার উপর দৃষ্টি ফেনেন তবে নিশ্চিন্তে থাকুন হঠাৎ করে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এবার আসি পরবর্তী রাশির কথায় চতুর্থ যে রাশির উপর মায়ের দৃষ্টি পড়তে চলেছে তা হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহে বাধা দূর হবে দীর্ঘদিন ধরে বিবাহের জন্য পাত্রপাত্রীর সন্ধান করছেন কিন্তু উপযুক্ত পাত্রপাত্রী পাচ্ছেন না এবার দেখবেন উপযুক্ত পাত্রপাত্রী যেমন পাবেন ঠিক তেমনি আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তা দূর হবে যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন দেখবেন সন্তান প্রাপ্তির সুখবর পাবেন আর এই সমস্ত কিছু ঘটবে সম্পূর্ণরূপে মায়ের কৃপায় পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে মহা সুখ কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকার জীবনে শারীরিক অসুস্থতা রয়েছে তা কিন্তু অনেকটাই কমবে আপনি যদি বিদেশ যেতে চান তবে বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে শুধু তাই নয় যেই সমস্ত কন্যাশাশীর জাতক জাতিকারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন ঋণ থেকে এবার আপনি বেরিয়ে আসতে চলেছেন এছাড়াও যারা আপনার শত্রুপক্ষ রয়েছে আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল এবার কিন্তু তারা জব্দ হবে আর এই সমস্ত কিছু ঘটনা ঘটবে সম্পূর্ণরূপে মায়ের কৃপায় পরবর্তী যে রাশির উপর মায়ের মহা কৃপাদৃষ্টি পড়তে চলেছে তা হল ধনু রাশি ধনু রাশির ব্যক্তিরা ভাগ্যের জোরে উন্নতি করতে চলেছেন ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে দেখবেন সম্পর্ক ধীরে ধীরে ভালো হচ্ছে শুধু তাই নয় আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান সেই সুযোগও আসতে চলেছে পিতার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু এখনো পর্যন্ত চাকরি পাননি তাদের চাকরির সুযোগ আসবে আর যাদের চাকরি চলে গিয়েছিল তারা পুনরায় চাকরি পাবে ভাইয়ের সাথে যদি কোনো মতবিরোধ থাকে তবে দেখবেন মায়ের কৃপায় সেই মতবিরোধ ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে এই সময় আপনি ব্যবসা ক্ষেত্রে এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা কার্যকরী সিদ্ধান্ত বলে প্রতিপন্ন হবে যার ফলে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি চারিদিকে ছড়িয়ে পড়বে এই হচ্ছে মহা সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি যাদের উপর মায়ের অসীম কৃপা বর্ষিত হতে চলেছে আর যার কারণে এই ছয় রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন এই ছয় রাশির ব্যক্তিরা অবশ্যই মায়ের কৃপাদৃষ্টি পেতে মা তারার পুজোয় অংশগ্রহণ করুন